গুড মর্নিং প্রত্যেককে। তো আমরা আমাদের বাকি রঙের যে অংশটা বাকি রয়ে গেছিল শেষ অংশটা সেটা শুরু করছি। তো আমরা আগের দিন পড়েছিলাম তোরা উষ্ণ বর্ণ আর শীতল বর্ণ সম্পর্কে তোরা পড়েছিলি বা তোরা শুনলি। এবারে আমি তোদের আরেকটা কথা বলেছিলাম, তোদের উষ্ণ বর্ণ শীতল বর্ণ পড়েছি বা তোদের তার আগে সাধারণভাবে রঙের তিনটে ভাগ পড়িয়েছি বলেছি, তারপর পরিপূরক বর্ণ বলেছি। তোদের আরেকটা ভাগ বলেছিলাম আমি যে রঙকে আরেকটা ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে উৎস ভিত্তিক। এই এই ভাগটা একটু বড়, তো তোর একটু মাথা ঠান্ডা করে বুঝিস। রঙকে সাধারণত উৎস ভিত্তিতে দুটো ভাগে ভাগ করা যায়, দু ভাগে। কি কি দুটো ভাগ? একটা হচ্ছে, এক হচ্ছে প্রাকৃতিকভাবে তৈরি রং আর বা প্রকৃতি থেকে প্রাপ্ত রং বা জৈব রঙও তোরা বলতে পারিস, সেটা পরে আসছি ভাগটায়। প্রকৃতি থেকে প্রাপ্ত রং, প্রাকৃতিক রং। আর দুই হচ্ছে কৃত্রিম রং বা যেই রং কৃত্রিমভাবে মানুষ তৈরি করে। তো এই দুটো ভাগ, প্রাকৃতিক রং আর কৃত্রিম রং বা মানুষদের দ্বারা তৈরি রং। তো এই কৃত্রিম ভাগের মধ্যে আমরা আর কোনো ভাগ দেখতে পাবো না, কারণ মানুষদের দ্বারা তৈরি রং এর মধ্যে আর আমি কী ভাগই বা দেখতে পাই। কিন্তু প্রাকৃতিকভাবে তৈরি রঙকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। কী কী দুটো ভাগ? একটা হচ্ছে জৈব রং আর আরেকটা হচ্ছে অজৈব রং। তোদের একটা প্রাকৃতিকভাবে তৈরি রঙের উদাহরণ দিয়ে দিই আর কৃত্রিমভাবে তৈরি রঙের উদাহরণ দিয়ে দিই। প্রাকৃতিকভাবে তৈরি রং যেমন ল্যাপিস লাজুলি, তোদের আগেই আমি ল্যাপিস লাজুলির কথা বলেছিলাম, নীল রংটা যেটা একটা নির্দিষ্ট পাথর থেকে পাওয়া যায় বা পাওয়া যেত একদা, এখন না ল্যাপিস লাজুলির ব্যবহার হয় না, এবং ল্যাপিস লাজুলি থেকে আল্টামেরিন যে ব্লু রংটা সেই রংটা পাওয়া যেত। এখন অজন্তা বল, বিভিন্ন বাঘ গুহা বল, তারপরে জৈন পুঁথিচিত্র বল, এই সব কিছুতে আমরা ল্যাপিস লাজুলির ব্যবহার আমরা দেখতে পাই নীল রঙগুলোর ক্ষেত্রে। তো এবারে আসি কৃত্রিম রং, প্রুশিয়ান ব্লু। ব্লুয়ের কথাই আসছিল তাই আমরা ব্লুয়েরই উদাহরণ দিলাম। প্রুশিয়ান ব্লু, দু রকমের ব্লুয়ের কথা বললাম, একটা ব্লু হচ্ছে প্রাকৃতিক ব্লু, আরেকটা ব্লু হচ্ছে কৃত্রিম ব্লু। ব্লু প্রাকৃতিক ব্লুর আরেকটা উদাহরণ আছে খুব ভালোভাবে, ইন্ডিগো ব্লু বা চাষের নীল, চাষ থেকে যে নীল পাওয়া যেত। তোরা জানিস আগে, অনেক আগে আমাদের মা ঠাকুমা তারা একরকমের বিশেষ গুঁড়ো গুঁড়ো নীল দিয়ে জামা কাপড় কাচার পরে সেই নীল জলে ডোবাতো, ডুবিয়ে সাদা করতো, তখন উজালা পাওয়া যেত না। সেই গুঁড়ো গুঁড়ো নীলের যে বক্সটা তাকে ইন্ডিগো ব্লু বলা হতো, চাষের থেকে নীল, চাষের পাওয়া নীল। তো সেই নীলও প্রাকৃতিক নীল, সেটা দিয়েও রং করা হতো। কৃত্রিমের কথা তো বলেই দিলাম, এবারে আসি প্রাকৃতিকের দুটো ভাগ। কি কি দুটো ভাগ? এক হচ্ছে জৈব আর আরেকটা হচ্ছে অজৈব। জৈব কি? যে যে রংগুলো জীবদেহ থেকে পাওয়া যায় বা জীবদেহের বা উদ্ভিদের, উদ্ভিদটাও তো জীব, তাদেরও তো প্রাণ আছে, তাদের আমরা জীব বলেই মনে করি। তো যে যে রংগুলো জীবদেহ বা উদ্ভিদ দেহ থেকে পাওয়া যায়, সৃষ্টি করা হয়, সেই সেই রংগুলোকে বলা হতো হয় জৈব রং। জীবদেহ থেকে যে রং সৃষ্টি, জীবদেহ থেকে জাত রং জৈব রং। উদাহরণ স্যাপ গ্রিন, সবুজ যে রংটা দেখবি তোদের ওয়াটার কালারের বক্সে থাকে, স্যাপ গ্রিন, একটা শ্যাওলা শ্যাওলা রং, সবুজ রং, এই রং গাছপাতার থেকে পাওয়া যায়। আরও বহু রং তোরা জানিস যে প্রকৃতি থেকে পাওয়া যায়, অকার কালার্স, অকার, বিভিন্ন রকমের অকার কালার, ইয়েলো অকার বল, রেড অকার বল,
সবই নেচার থেকে পাওয়া যাচ্ছে। তো এগুলো হচ্ছে জৈব রং, জীবদেহ জাত। অজৈব রং কি? যে যে রংগুলো, এগুলো অজৈব রং কিন্তু আবার কৃত্রিম রং না, বাট এগুলো জৈ তোর প্রাকৃতিক রঙই, কিন্তু জীবদেহ জাত নয়। যে যে রংগুলো জীবদেহ বাদ দিয়ে বাকি প্রাকৃতিক জিনিসপত্র, যেমন পাথর, শিলা, মাটি ইত্যাদি জিনিস থেকে যে যে রংগুলো পাওয়া যাচ্ছে, সেগুলোকে অজৈব রং বলা হয়। প্রকৃতি থেকেই পাওয়া যায়, অথচ জীবদেহ থেকে নয়। সেই রংগুলো হলো অজৈব রং, বিভিন্ন পাথর থেকে, যেমন তোদের বললাম ল্যাপিস লাজুলি, তেমনি ব্রানসাইনা, ল্যাপিস লাজুলি এটা শিলা থেকে পাওয়া যায় শুনলি, ব্রানসাইনা, ব্রানসাইনা হচ্ছে একরকমের খয়েরি যে ওই রংটা সেটা। আরও বিভিন্ন রং রয়েছে, সেগুলো হচ্ছে অজৈব রং, প্রকৃতি থেকেই পাওয়া যাচ্ছে কিন্তু জীবদেহ জাত নয়। একটা খুব সূক্ষ্ম উদাহরণ দেয়, আমাদের ইন্ডিগো ব্লুটা, যেটার কথা আমরা একটু আগে বলেছিলাম, ইন্ডিগো ব্লুটা আর যদি তোরা ল্যাপিস ল্যাজুলির কথা বলিস, আল্ট্রামেরিন, একদা আল্ট্রামেরিন, এখনকার আল্ট্রামেরিন কেমিক্যাল মেকিং, সো কেমিক্যাল মেকিং নয় কিন্তু প্রাকৃতিক, মানে ওই ল্যাপিস ল্যাজুলি ব্লু, এই দুটোই ব্লু, কিন্তু একটা ব্লু জৈব, একটা ব্লু অজৈব। ল্যাপিস ল্যাজুলি কিন্তু অজৈব, কারণ ওটা জীবদেহ থেকে পাওয়া যায় না, একটা বিশেষ শিলা থেকে পাওয়া যায়, তার জন্য ওটা জীবদেহ জাত নয়। আর ইন্ডিগো ব্লুটা জৈব, কারণ ওটা গাছ থেকে, একরকমের বিশেষ গাছ থেকে, ইন্ডিগো গাছ থেকে পাওয়া যেত, তার জন্য ওটা জৈব। এবার আই থিঙ্ক তোরা দেখতে পাচ্ছিস, এতক্ষণ রোদ পড়ছিল, রোদটা আসছে, আমার কিছু করার নেই এখানে। তো এই দুটো হচ্ছে ব্লু, আর এই ব্লু বলবো না, এই দুটো, এই এইটা হচ্ছে উৎসর হিসেবে রঙের ভাগ। তো এবারে আমরা বলি অজৈব রং, কৃত্রিম রং তো কেমিক্যাল দিয়ে, কেমিক্যাল মেকিং হয় তোরা জানিস, এবং সেটা কারখানাতে তৈরি হয়, এখানে আমাদের বলার কিছু নেই, আমরা বলতে করতে পারবো না। কিন্তু প্রাকৃতিক রং, প্রাকৃতিক পদ্ধতিতে যে রংগুলো তৈরি হয়, সেগুলো আমরা কিন্তু নিজেরা বাড়িতে বানিয়ে নিতে পারি অনেক ক্ষেত্রে। কী কীভাবে বানাতে পারি? ধর একটা প্রাকৃতিক রং বা একটা অজৈব রং তোরা বানাবি, কীভাবে বানাতে পারবি? তোরা তো জানিস বিভিন্ন জায়গায়, শান্তিনিকেতন বল বা বিভিন্ন আরও বিভিন্ন জায়গায় বল, বা প্রাচীনকালে যে গুহাচিত্রগুলো হতো, তখনকার দিনে তো আর কেমিক্যাল ছিল না, কেমিক্যাল মেকিং কালার তৈরিও হতো না, তার কোনো পন্থাও জানা ছিল না, অত উন্নত ছিল না সভ্যতা। কিন্তু যে রং তো ব্যবহার হতোই, রং ছাড়া আমরা এত পেন্টিং আমরা পাই, তো রং ছাড়া তো সেগুলো হয়নি, সবই রঙিন এবং খুব সুন্দর সুন্দর আমরা কাজ পাই। তো এই সমস্ত কাজ কিন্তু প্রাকৃতিকভাবে তৈরি রং দিয়েই হয়েছে, মানুষ কিন্তু রং তৈরি করতে জানতো। কিছু কিছু রং যেগুলো জৈব, একদম জীবদেহ জাত, যেগুলো তৈরি করা অনেকটাই সোজা, তো সেগুলো ডাইরেক্ট ব্যবহার করেছে, গাছপালা, ফুল এগুলোকে বেটে লাগিয়ে দিয়েছে, বা জীবদেহ জাত রক্ত লাগিয়েছে অনেক ক্ষেত্রে, যাতে রংটা হয়, রং ধরে, এগুলোর জন্য। এবারে বলি অজৈব রং, অজৈব রং কীভাবে পাওয়া যায়? শিলা থেকে রং, খুব সিম্পল, একটা রঙিন কোনো পাথর যেটা থেকে রং হবে, তো সেরকম পাথরকে আগে ভালো করে বেটে নিতে হয় একটা শিলনোড়াতে, এবং শিলনোড়াতে বেটে নিয়ে এমনভাবে রাখবি, শিলনোড়ার মুখটা নিচের দিকে, তার মধ্যে একটা বাটি থাকবে, নিচের দিকে অংশটা, শেষ অংশটা বাটিতে গিয়ে পড়ে, থকথকে রংটা বাটির মধ্যে গিয়ে জমা হবে, জমা হওয়ার পরে তাতে জল দিয়ে রেখে দিতে হবে, অনেকটা জল দিয়ে রেখে দেওয়ার পরে দেখা যাবে যে ওপরের কিছু অংশ ভেসে উঠেছে রঙের, আর নিচের বালি বালি যে অংশগুলো সেটা নিচে জমা পড়েছে,
সেটাকে তুলে আরেকবার এই উপরের ফ্রেশ যে পাতলা একদম সূক্ষ্ম কোমল অংশটা জমা হয়েছে রঙের, সেটা আলাদা করে সরিয়ে রেখে নিচের অংশটা আরেকবার বাটা হবে, বেটে আবার ওভাবে রাখা হবে। একদম অশুদ্ধি যেগুলো, মানে বালি যেগুলো, সেগুলো বেরিয়ে চলে যাবে ওইভাবে। আর রংটাকে জমা করতে হবে। রংটাকে জমা করার পরে তাকে একটা কাপড় দিয়ে ছেঁকে নিয়ে আসল যে রংটা, একদম গাঢ় যে রংটা, সেটা জমা হবে নিচের পাত্রতে ছেঁকে নেওয়ার পরে। আর ওপরে নোংরা অংশটা বাদ হয়ে চলে যাবে। এবার যে রংটা জমা হলো সেটা আমাদের খাঁটি রং, সেই রংটাকে আমরা প্রিজার্ভ করব বিভিন্নভাবে। আমরা শুকিয়ে প্রিজার্ভ করতে পারি, বা আমরা কেক বানিয়ে নিতে পারি, বা আমরা ভিজে অবস্থায় রাখতে পারি, আমাদের উপরে। তো এভাবে আমরা প্রাকৃতিক রং তৈরি করতে পারি, নিজেরাই বানিয়ে নিতে পারি। তোরা ট্রাই করে দেখিস। আজকে আমাদের মতো, আজকের মতো আমাদের রঙের চ্যাপ্টার এখানে শেষ হলো। রিটেন পার্ট আমি তোদের ঠিক যেভাবে দিয়ে আসছি তেমনি তোদের দিয়ে আসবো। তোদের আমার কোলাজের রিটেন পার্টটা এখনও দেওয়া হয়নি, আমি ভেরি সরি, কিছু সমস্যার জন্য আমি দিয়ে উঠতে পারিনি। আমি তোদের নেক্সট পাঠিয়ে দেবো ওটা, তারপরে আমি তোদের রঙের পার্টটাও পাঠিয়ে দেবো। তো আজকের মতো, তোরা সবাই ভালো থাকিস আর সুস্থ থাকিস।